লহরার বোল, এগুলি খুব গুরুত্বপূর্ণ বোল বোল। তাহলে ষোলোর গুণিতক কিছু একটা মাত্রা হবে, সেটা কত মাত্রা সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। নমস্কার, আমি নীলাদ্রি। গত ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আজকে দ্বিপল্লি আমি বাজিয়ে শোনাবো এবং আপনাদেরকে বোলটা তুলিয়ে দেব। দ্বিপল্লি কথার অর্থ আপনাদের আগের ভিডিওতে বলেছি, যারা শোনেননি অবশ্যই ভিডিওটি ফলো করবেন, কারণ সিরিয়ালি দ্বিপদী, ত্রিপদী, চৌপদী, তারপর দ্বিপল্লি, ত্রিপল্লি, চৌপল্লি, এইভাবে আমরা সিরিয়ালি লহরাতে বাজাবো। তাহলে এইটা আমরা দুটো ছন্দ থাকবে, সেই দুটো ছন্দ আমি যে বাজালাম সেটা কী বাজালাম বোলটি আপনাদের সামনে আমি প্রতি ভিডিওতে যেমন করে বলে থাকি, কর্ড গুনে গুনে অর্থাৎ রেখা গুনে গুনে আমি আপনাদের কত মাত্রা হলো, এটা ত্রিতালের যেহেতু তাহলে ষোলোর গুণিতক কিছু একটা মাত্রা হবে, সেটা কত মাত্রা সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এবং বোলটা আমি কমিউনিটি পোস্টে শেয়ার করব, আপনারা তুলবেন, মুখস্থ করবেন এবং বাজানোর চেষ্টা করবেন। আমি জানি আমার যে ভিডিওগুলো দিয়েছি পরপর পরপর আমি দিচ্ছি, এই ভিডিওটা একটু আগের চেয়ে বড়, বোলটি আগের চেয়ে একটু বড় হবে দ্বিপল্লি। তো আসুন এই দ্বিপল্লি শেষ একটা তেহাই আপনারা শুনতে পেলেন, পুরোটাই বলব। ধা ঘে না গে তকেটে ঘে না গে ধা ত্রিকড়ে দে তেটে কা তা গদি ঘে নে ধা গে না ধা গে না ধা গে না তুন ধা ত্রিকড়ে দে তেটে কা তা গদি ঘে নে ধা গে না কে দে নে ধা তেটে গে না কে দে নে ধা ত্রিকড়ে দে তেটে কা তা গে না গে না কে দে নে তা কে না কে তে নে তা তেটে কে না কে তে নে ধা ত্রিকড়ে দে তেটে কা তা গে না গে না কে দে নে ধা ত্রিকড়ে দে তেটে কা তা গে না গে না কে দে নে ধা কাত ধা ত্রিকড়ে দে তেটে কা তা গে না গে না কে দে নে ধা কাত ধা ত্রিকড়ে দে তেটে কা তা গে না গে না কে দে নে ধা। আবার দেখুন ধা ঘে নাগ তকেটে ঘে নাগ ধা তেরে কেটে ধে তেটে কা তা গদি ঘে নে ধাগে না ধাগে ধাগে না থুন ধা তেরে কেটে ধে তেটে কা তা গদি ঘে নে ধা ঘে নাগ ধে নে ধা তেটে ঘে নাগ ধে নে ধা তেরে কেটে ধে তেটে কা তা ঘে নাগে ঘে নাগ ধে নে তা কে নাক তেনে তা তেটে কে নাক তেনে ধা ত্রিকটে ধে তেটে কা তা ঘে না ঘে ঘে না গে ধে নে ধা ত্রিকটে ধে তেটে ঘে না ঘে ঘে না গে ধে নে ধা কাত ধা ত্রিকটে ধে তেটে কা তা ঘে না ঘে ঘে না কে ধে নে ধা কাত ধা ত্রিকটে ধে তেটে কা তা ঘে না ঘে ঘে না কে ধে নে ধা। তাহলে আমি বলটা আরেকবার বাজাচ্ছি, শুনুন। তাহলে বোলটা একটু আপনাদের বললাম, কিন্তু স্লো বলে বোলটাকে আপনারা কী করে বাজাবেন একদম ধীরে ধীরে সেটা সম্পর্কে এখন আপনাদের বলে দিই। আসুন দেখুন কর্ডগুলো, ধা ঘে নাগ তকেটে ঘে নাগ, আবার বলি ধা ঘে নাগ তকেটে ঘে নাগ ধা ঘে নাগ ঘে নাগ তকেটে ঘে নাগ। আবার দেখুন ধা ঘে নাগ তকেটে তকেটে ঘে নাগ। আবার এই ফার্স্ট লাইনটা বুঝে নিন, ধা
কাটে কি না যা জানেন ভি জানেন না গ ত কেটে কি না এবারে ধাতে রেকেটে ধে তে তে ক তা গ দি ঘে নে আবার দেখুন গা তে কেটে ধে তেটে ক তা গ দি ঘে নে বা ক তা গ দিন যে ছোট্ট গ্যাপ আবার দেখুন ধা দিন না গে তা কেটে ঘে না গে তা কেটে তা তা দিন বাজাতে পারেন না হলে ধা দু লাইন চলে গেল আর কাত মিলে থুন তাহলে আবার প্রথম দিকে বাজাচ্ছি দেখুন আবার দেখুন গা এ না গ ট কে টে ঘি না গ গা তে রে কে টে ধে তে চে ক তা গ দি ঘি নে ধা ঘি না ধা ঘি না ধা ঘি না তুম গা তে রে কে টে ধে তে চে ক তা গ দি ঘি নে এবার চেঞ্জ চেষ্টা করবেন কি করে বাম হাতে চলবে দা গেনাকে তকটে গেনাকে ধাত্র গড়ে তেতে কাত গদি গেনে দা গেনে দা গেনে দা গেনে তুন ধাত্র গড়ে তেতে কাত গদি গেনে দা গেনাকে দেনে ধাত্র গেনাকে দেনে ধাত্র গড়ে তেতে কাত গেনে গেনাকে দেনে তা গেনাকে তেনে তা তেতে কেনাকে তেনে ধাত্র গড়ে তেতে কাত গেনে গেনাকে দেনে ধাত্র গড়ে তেতে কাত গেনে গেনাকে দেনে দা কাত ধাত্র গড়ে তেতে কাত গেনে গেনাকে দেনে দা কাত ধাত্র গড়ে তেতে কাত গেনে গেনাকে দেনে দা বাম হাতে অর্থাৎ বা ডান হাতে কেউ যদি বাম হাতেও কট গুনতে পারেন এইটা যেন সমান থাকে এক দুই এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে চলবে তাহলে এটা সমান ফিক্সড দা গেনাকে তকেটে গেনাকে ধাত্র কেটে দে তেতে কাত গদি গেনে দা গেনে দা গেনে দা গেনে থুন ধাত্র কেটে দে তেতে কাত গদি গেনে দা গেনাকে দেনে দা তেটে কেনাকে দেনে দা তেটে দে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা কেনাকে তেনে দা তেটে কেনাকে তেনে ধাত্র কেটে দে তেটে কাত গেনাকে গেনাকে দেনে ধাত্র কেটে দে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা কাত ধাত্র কেটে দে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা কাত ধাত্র কেটে দে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে ধা ঘেনাকে তকেটে ঘেনাকে ধাত্র কেটে ধে তেটে কাত গদি ঘেনে ধাগে না ধাগে না ধাগে না থুন ধাত্র কেটে ধে তেটে কাত গদি ঘেনে ধা কেনাকে দেনে ধাত এই ধা গেনাকে দেনে ধা কেনাকে দেনে ধাত তে এখান থেকে চেঞ্জ হচ্ছে আবার দেখুন ধা ঘেনাকে তকেটে ঘেনাকে ধাত্র কেটে ধে তেটে কাত গদি ঘেনে ধাগে না ধাগে না ধাগে না থুন ধাত্র কেটে ধে তেটে কাত গদি ঘেনে চেঞ্জ শুরু হবে দা গেনাকে দেনে ধা তেটে গেনাকে দেনে ধাত্র কেটে ধে তেটে কাত গেনাকে গেনাকে দেনে তা কেনাকে তেনে তা তেটে কেনাকে তেনে ধাত্র কেটে ধে তেটে কাত গেনাকে গেনাকে দেনে ধাত্র কেটে ধে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা কাত ধাত্র কেটে ধে তেটে কাত গেনাকে গেনাকে দেনে দা কাত ধাত্র কেটে ধে তেটে কাত গেনাকে গেনাকে দেনে বোলটাকে আগে হাতে তালি দিয়ে না মুখস্থ করলে কিন্তু বাজানো একটু শক্ত হয়ে যাবে বোলটা খুব সহজ বোল একটু প্র্যাকটিস করতে হবে আর তালি দিয়ে করতে হবে কেমন করবেন আরেকবার দেখিয়ে দিই
ঘেন্না কে তকটে ঘেন্না কে ধা ত্রিকটে ধে তিরটে কত গদি ঘে ধা ঘেন্না ধা ঘেন্না ধা ঘেন্না তুন ধা ত্রিকটে ধে তিরটে কত গদি ঘেনে ধা ঘেন্না কে ধেনে ধা তিরটে ঘেনা, এটা সমান চলবে। যদি এরকম অসুবিধা হয় আপনারা নাগমা ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি কেউ নাগমা দেওয়ার অর্থাৎ হারমোনিয়াম বা স্যারেঙ্গিতে আপনাদের পাশাপাশি যদি কেউ থাকেন তাহলে তাকে নিয়ে করলে প্র্যাকটিস করলে সুবিধা হয়, যেটা আমি এর পরের ভিডিওগুলো করার চেষ্টা করব। নাগমা দিয়ে আমি একজনকে পেয়েছি, দেখছি কী করা যায়, দিলে আপনারা বুঝতে পারবেন নাগমার সঙ্গে কেমন করে বাজানো যায়। আর যেগুলো ইউটিউবে নাগমাগুলো পায় আমরা পেয়ে থাকি সেগুলোর সঙ্গে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কম বেশি হয় এবং আপনারা পারফেক্ট পাবেন সেগুলোর জন্য আমাদেরকে টাকা দিতে হবে, অর্থাৎ কিনতে পাওয়া যায়। সেগুলো মান্থলি আর বাৎসরিক মানে মাসে আর বছরের একটা হিসেব থাকে, সেটাতে কিনলে আপনারা স্পষ্টভাবে, নাহলে ইউটিউব থেকে যেটা পারলে আপনারা কম বেশি হতে থাকে, যার জন্য আমরা ইউটিউব থেকে করতে চাই না। আমার খুব কম সংখ্যক ভিডিও আছে যেগুলো আমি নাগমার সঙ্গে করেছি। আমি হারমোনিয়াম নিয়ে এবারে করার চেষ্টা করছি এবং সামনে আমি হারমোনিয়াম দিয়ে অবশ্যই করে আপনাদের কাছে দেখাবো যে কেমন করে নাগমার সঙ্গে এই বোলগুলো বাজাতে হয়। তাহলে দেখুন আবার ধা ঘেন্না গে তকেটে ঘেন্না গে ধা ত্রিকটে ধে তিরটে কত গদি ঘেনে ধা ঘেন্না ধা ঘেন্না ধা ঘেন্না তুন ধা ত্রিকটে ধে তিরটে কত গদি ঘেনে ধা ঘেন্না কে ধেনে ধা তিরটে ঘেন্না কে ধেনে ধা ত্রিকটে ধে তিরটে কত ঘেন্না গে ঘেন্না কে ধেনে তা কেনা কে তিনে তা তিরটে কেনা কে তিনে ধা ত্রিকটে ধে তিরটে কত ঘেন্না গে ঘেন্না কে ধেনে ধা ত্রিকটে ধে তিরটে কত ঘেন্না গে ঘেন্না কে তিনে ধা কত, এই যে ধা ত্রিকটে ধে তিরটে কত ঘেন্না গে ঘেন্না কে তিনে ধা কত, দেখুন ব্যাপারটা ধা ত্রিকটে ধে তিরটে কত ঘেন্না ঘেন্না কে তিনে ধা কত এটা আপনারা কোনো একটা তেহাইও এমনি বাজাতে পারেন। কেমন করে বাজাবেন? তাহলে এই বোলগুলোর ডিউরেশান বেশি হচ্ছে না, কম কম করে হচ্ছে ভিডিওটা। আর আমি তাও আপনাদের চেষ্টা করেছি বারে বারে বোঝানোর, আমি বোলগুলো অবশ্যই লিখে দেব। আর এই বোলগুলো আপনাদের বারে বারে বলছি যে আমি লিখতে গেলে অর্থাৎ টাইপ করতে গেলে সমস্যা হচ্ছে, যার জন্য আমি হাতে লিখে মাত্রা চিহ্ন বিভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় একটু কষ্ট করে পড়ে নেবেন। আর কমিউনিটি পোস্টে যেহেতু আছে আপনারা স্ক্রিনশট নিয়ে বড় করে দেখতে পারেন, অর্থাৎ জুম করে দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন, একবারই তো কষ্ট করে দেখবেন। এখনও চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি আমি আশা করব এগুলি লহরার বোল, এগুলি খুব গুরুত্বপূর্ণ বোল, বোলগুলো দেখুন এবং যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। এই ধরনের আমি আরও ভিডিও আনবো, তার নোটিফিকেশান আপনার কাছে তা সব্বার আগে পৌঁছে যাবে। আর যারা আমার সঙ্গে এতদিন ধরে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সঙ্গে সঙ্গে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা লাইক শেয়ার কমেন্ট যেন করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।